দেখুন তো আসন্তকালি নরেন্দ্র মোদী নিজে আসবে, ওড়িশার নয় সরকার ভারতীয় জনতা পার্টি সরকার হওয়া যাচ্ছি এবং মহাপ্রভুঙ্কু নিমন্ত্রণ গোটে পরম্পরা রয়েছে তাকে আমরা করিবাকু আসিলু। ওড়িয়ার গোটে কথা আছে, ওড়িশার নেতার নাহি প্রয়োজন, ওড়িশার নেতা স্বয়ং নারায়ণ। প্রভুঙ্কু নিকটর প্রার্থনা করেছিল যে নয় সরকার হওয়া যাচ্ছি, প্রভু আশীর্বাদ করতু যে সমস্ত ওড়িশাবাসীর উত্তরোত্তর উন্নতি হোক, আমাকে প্রভু সে শক্তি দিও যে সমস্ত আমি যেভাবে কাম কিছু সে কাম করি দেখাইবু এবং ওড়িশার থাকা অন্যায় অত্যাচার দুর্নীতি ভ্রষ্টাচার গুন্ডাগর্দি দাদাগিরি সম্পূর্ণ লোপ পাও এবং ওড়িশাবাসী শান্তিরে রুহতু এবং নিশ্চিত ভাবে কিভাবে ভাবে ওড়িশার সমগ্র বিকাশ হব, নয় সূর্যর উদয় হব, সেই গোটাকে আসিলে প্রার্থনা করি আপনার গুরুত্ব দিচ্ছি। নিশ্চিত ভাবে মহাপ্রভুঙ্কু সব আশীর্বাদ রয়েছে এবং সমস্তে কিভাবে ভাবে ওড়িশার উন্নতি হব সে দিকে আমি প্রার্থনা করি আসছি। 25 বর্ষ বিজু জনতা দল এটি সরকার গঠন করা, মহাপ্রভুঙ্কু ইচ্ছায় আপনার চলিত বর্ষ 5 বর্ষ মিলুচি এবং সেই 5 বর্ষে আপনার ভাবছেন কি সে 25 বর্ষের যে কার্যক্রম হয়েছে সে কার্যক্রম সব সমাপ্ত হয়ে পড়ি সেই 5 বর্ষ ভিতরে। দেখুন তো নরেন্দ্র মোদী মহাপ্রভুঙ্কু দর্শন করিবাকু আসিলে জয় জগন্নাথ নারা বি দেইথিলে এবং মহাপ্রভুঙ্কর সে জন বহুত বড় ভক্ত এবং সে ভারতের প্রধানমন্ত্রী। সে নিজে কইছন্তি যে ওড়িশার পাখরে যে প্রকার সম্পদ অছি সম্পদা ভরে রয়েছে এই 25 বর্ষ হলা বিজেডি পার্টি তাকে ভ্রষ্ট নষ্ট ভ্রষ্ট করে দিয়েছে। ওড়িশাকু ভারতবর্ষরে 1 নম্বর রাজ্য করিবা সে কথা সে নিজ বক্তব্যের কইছন্তি। নিশ্চিত ভাবে আমি মধ্য গুন্ডুজি মূষা ভূমিকা নিয়ে তাকে সহ একমত হয়ে ওড়িশা কিভাবে ভারতবর্ষের 1 নম্বর রাজ্য হব সে দিকে প্রচেষ্টা করি।